কেমন আছো তোমরা সবাই? তোমরা দেখতে পাচ্ছ এখন বাজে ভোর রাত 2:30। ঠিক আছে, আজ আমি ট্রাভেল করব আসানসোল থেকে টাটা থ্রু সাউথ বিহার এক্সপ্রেসে অ্যান্ড জেনারেল কোচে। অ্যান্ড এখন বাজে রাত 2:00। তোমরা দেখতে পাচ্ছ আমি ক্রিসকো বাইপাস রোডে দাঁড়িয়ে আছি অ্যান্ড পুরো রোড ফাঁকা, শুনশান রোড। চলো আজকে আমি আমার জার্নিটা স্টার্ট করব এবং সাউথ বিহার ধরে টাটা যাব। ঠিক আছে, তো যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ ভিডিওটিতে লাইক করো অ্যান্ড চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। সাউথ বিহার এক্সপ্রেস 3:45 আসানসোল প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এবং টাটা পৌঁছায় 8:00 সময়। তো চলো আজ আমরা ওই ট্রেনটা ধরে ট্রাভেল করবো। তোমরা দেখতে পাচ্ছ আমি ফাইনালি বেরিয়ে পড়েছি আমি আমার বাইক নিয়ে অ্যান্ড পুরো রাস্তাটাই ফাঁকা। তোমরা দেখতে পাচ্ছ কেউ কোথাও নেই, পশু পাখি ভূত কোথাও নেই, পুরো রাস্তা ফাঁকা। তো চলো আমরা এখন যাব আসানসোল স্টেশন অ্যান্ড আসানসোল স্টেশনে আমার ট্রেন আছে 3:45 নাগাদ, সাউথ বিহার এক্সপ্রেস। তো চলো এখন আমি যাবো ডাইরেক্ট। আমি আমার বাইকটা স্ট্যান্ডে পার্ক করে দিয়েছি, এরপর যাব স্টেশনে। ফাইনালি পৌঁছে গেছি আসানসোল স্টেশনে এবং সাউথ বিহার এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। চলো, সাউথ বিহার এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, চলো এখন যাবো 2 নম্বর প্ল্যাটফর্মে। এই মুহূর্তে সাউথ বিহার এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, আমরা এই সাউথ বিহার এক্সপ্রেস ধরে ট্রাভেল করবো আজ অ্যান্ড যাবো টাটা। সাউথ বিহার এক্সপ্রেস নামটা যাবো, আমি চাপো জেনারেল কোচে। জেনারেল কোচ আছে সামনে দিকে, বিকল্প এখানে ইঞ্জিনটা চেঞ্জ হয় আসার চলে, তাই পুরো অপোজিট হয়ে যাবে আমাকে, পুরো ট্রেনটাকে ক্রস করতে হবে একদম পেছনে যেতে হবে। এটা হচ্ছে সাউথ বিহার এক্সপ্রেস, এগুলো বেশি কোচ সাউথ বিহারের। আমি যাবো জেনারেল, চলো যে দেখো আমরা চলে এসেছি জেনারেল কোচের কাছে এবং তুমি দেখো এত উপচে পড়া ভিড়, এত ভিড় যে গেটে ঢোকার পর্যন্ত রাস্তা নেই। ভেতরে তো এতটাই ভিড় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তোমাদেরকে আমি ভেতরের অবস্থাটাও দেখ। আর এই দেখো জেনারেল কোচের অবস্থা, যেখানে প্রায় যে এন্ট্রান্সটা আছে, যেখানে মেইন এন্ট্রান্স গেটটা আছে, সেখানেও মানুষ শুয়ে রয়েছে, বসে রয়েছে এবং মাঝের যে সরু ন্যারো স্পেসটা থাকে যাওয়া আসার জন্য সেইখানেও মানুষ বসে। ফাইনালি আমি বসতে জায়গা পেয়েছি গেটের ধারে, আর এইভাবে মনে হয় আমাকে টাটা অবধি ট্রাভেল করতে হবে। দেখো একদম 3:45 নাগাদ গাড়িটি সাউথ বিহার এক্সপ্রেস গাড়িটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। দেখো কিছুক্ষণ মধ্যেই হয়তো সকাল হয়ে যাবে, এখন প্রায় ভোর হয়ে এসছে অ্যান্ড আমরা পুরুলিয়া থেকে প্রায় 10 মিনিট দূরে আছি। 10 মিনিট পরে হয়তো আমরা পুরুলিয়া স্টেশন বা পুরুলিয়া জাংশন পৌঁছে যাব। তো দেখো প্রায় এখন প্রায় ভোর হয়ে আছে, আর কিছুক্ষণ মধ্যেই সকাল হয়ে যাবে। তো নাও ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরুলিয়া জাংশনে অ্যান্ড পুরুলিয়া জাংশনে 2 নম্বর প্ল্যাটফর্মে এখন গাড়িটি দাঁড়িয়ে আছে অ্যান্ড কিছুক্ষণ পরেই পুরুলিয়া স্টেশন থেকে, সরি পুরুলিয়া জাংশন থেকে গাড়িটি ছেড়ে দেবে। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে ফাইনালি পুরুলিয়া স্টেশন থেকে গাড়ি ছেড়ে দিয়েছে অ্যান্ড পুরুলিয়া স্টেশনে সাউথ বিহার এক্সপ্রেস প্রায় 5 মিনিটের মতো দাঁড়িয়ে ছিল। আমরা এখন পুরুলিয়া জাংশন ক্রস করছি। Thank you.
দেখো প্রায় সকাল হয়ে গেছে বলতে পারো, এখন বাজে 6:30 নাগাদ। আর কিছুক্ষণের মধ্যে আমরা টাটা জাংশন, আর 1 ঘন্টা পরে আমরা টাটা জাংশন পৌঁছে যাব। আর এখন প্রায় সকাল হয়ে গেছে, আর গাড়িটা পুরো রাইট টাইমে চলছে, গাড়িটা কোনো লেট করেনি। তো চলো দেখি টাটা অবধি কটার সময় পৌঁছায়। পুরো রাস্তা আমাকে ওই জেনারেল কোচে গেটের ধারে বসে বসে আসতে হয়েছে, খুবই কষ্টকর। বাট ট্রেনটা অন টাইমে পৌঁছেছে, এটাই খুব বড় ব্যাপার। তো চলো আর আজ পর্যন্ত এতটাই, এটাই আমার ছিল আজ একটা শর্ট জার্নি আসানসোল থেকে টাটার একটা শর্ট জার্নির ব্লগ। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, ভিডিওটিতে প্লিজ লাইক করো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।